ক্যাল কলিংকে সঙ্গে নিয়ে আমি সৌরভ চলে এসেছি সোদপুরের এইচবি টাউনে। আসার একটা বিশেষ কারণ আছে, কারণ আজকাল যখন নানান ধরনের প্রবলেমস, এডুকেশন সমস্যা নিয়ে অনেক কথা হয়, কিন্তু আজকে আমি এসেছি আজ থেকে প্রায় 40 বছর আগে স্থাপিত এমন একটা স্কুলে যেখানে এখানকার মানুষজনের প্রচেষ্টা সেই স্কুল গড়ে উঠেছিল এবং সাফল্যের সঙ্গে আজ প্রায় দীর্ঘ 40 বছর, অর্থাৎ 4 দশক অতিক্রান্ত আমি রয়েছি বিজয়পুর শিশু নিকেতনে, অর্থাৎ বিজয়পুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পরিচালিত বিজয়পুর শিশু নিকেতন দীর্ঘ 4 দশক ধরে কাজ করে চলেছে এবং এখান থেকে অর্থাৎ ক্লাস 1 থেকে ক্লাস 4 পর্যন্ত পড়ার যে ভিতটা তৈরি করে দিচ্ছে তার ফলে পরবর্তীকালে এখানকার স্টুডেন্টরা চান্স পাচ্ছে এইখানকার বিভিন্ন বড় বড় স্কুল তৎসহ আশেপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। এই যে স্কুল দীর্ঘদিন রয়েছে, মানে প্রতিষ্ঠা হলো, কিভাবে হলো সেটা যদি একটু সংক্ষেপে বলেন দু লাইন। আমাদের এখানটা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন 1955 সালে পাড়ার লোকদের দিয়ে গঠিত হয় এবং পরবর্তীকালে 1981 সালে এই স্কুল প্রতিষ্ঠিত করে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে। তো এখান থেকে মূল উদ্দেশ্য ছিল পাড়ার বাচ্চাদের নিয়ে স্কুলটাকে গঠিত করা এবং শিক্ষার মান বিকশিত করা। তো আজকে দিনে দাঁড়িয়ে আজকে 40 বছর অতিক্রান্ত হয়ে গেছে, আমরা এই 40 বছরে অগণিত ছাত্রছাত্রীকে আমরা এই স্কুল থেকে উত্তীর্ণ করেছি এবং তারা আজকে সাফল্যের সাথে সমাজে বিভিন্ন জায়গায় তারা প্রতিষ্ঠিত হয়েছে এবং ভবিষ্যতে আমরা আমাদের প্রচেষ্টা এই স্কুলের জন্য আমরা আরও এগিয়ে নিয়ে যাব। আপনার সাথে আমরা স্কুলটা দেখব, উনি বলছেন স্কুলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা, কিন্তু ইতিমধ্যে 4 দশক ধরে কিন্তু সাফল্যের সঙ্গে কাজ করছে এই বিদ্যালয়। আচ্ছা, এই বিদ্যালয়ের যারা প্রতিষ্ঠাতা সদস্য যারা এই মুহূর্তে জীবিত রয়েছেন তাদের সাথে তো আমরা কথা বলবো, বর্তমানে যারা এই স্কুল সাফল্যের সঙ্গে চালাচ্ছেন তাদেরকে দেখবো, অর্থাৎ শিক্ষক শিক্ষিকা বা দিদিমণিদের যে ঐকান্তিক প্রচেষ্টায় আজকে এই প্রতিষ্ঠান গড়ে উঠেছে সেটা আমাদের দেখা অত্যন্ত জরুরি, আপনাদেরও দেখাবো, আমরাও দেখবো, চলুন আসুন। আমাদের এই বিদ্যালয় স্থাপিত হয় 1981 সালে, আমি 1985 সাল থেকে এখানে শিক্ষিকা রূপে এসেছি। তখনকার যারা পরিচালন সমিতিতে ছিলেন তারা অনেকেই আজকে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন, খুব ভালো লাগছে সবার সঙ্গে আমরা কাজ করেছি। আমাদের প্রাক্তন প্রধান শিক্ষিকাও আজকে এসেছেন, আমরা সবাই মিলে এই স্কুলটা যাতে আরও সুন্দর হতে পারে তার চেষ্টা করি। এই ব্যাপারে আমার শিক্ষিকারা এবং আমাদের প্রাক্তন ছাত্রছাত্রী তাছাড়া বর্তমান ছাত্রছাত্রীদের অভিভাবক অভিভাবিকারা সবাই আপ্রাণ চেষ্টা করে। এখানে আমরা শুধু যে পড়াশোনা করাই তা নয়, বর্তমান সমাজ ব্যবস্থার মধ্যে যেমন অন্যান্য স্কুলে কম্পিউটার করানো হচ্ছে, আমরাও এখানে কম্পিউটারের পড়ার মধ্যে কম্পিউটারকে এনেছি, ড্রয়িং, নাচ, গান, মানে যা নানাবিধভাবে ওদের প্রকৃত শিক্ষা দেওয়ার চেষ্টা করি। এটা মানে বিজয়পুর যেহেতু শিশু নিকেতন, আমরা শিক্ষা নিকেতন করে তুলতে চেষ্টা করেছি, শুধু বিদ্যালয়ের মধ্যে আমরা সীমাবদ্ধ থাকিনি। এখানে শিক্ষিকাদের সঙ্গে ছাত্রদের সম্পর্ক অত্যন্ত মধুর এবং সবচেয়ে মজার কথা, শিক্ষিকাদের সঙ্গে ছাত্রছাত্রী তথা অভিভাবক অভিভাবিকাদেরও সম্পর্ক খুব সুন্দর। যে সমস্ত অনুষ্ঠান হয় প্রত্যেকে অংশগ্রহণ করে এবং বাচ্চাদের তৈরি করার ব্যাপারেও শিক্ষিকারা আপ্রাণ
স্কুলে পড়ানোর বাইরেও তারা তাদেরকে চেষ্টা করে। বিজয়পুর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তথা এই স্কুল পরিচালন কমিটির অন্যতম ব্যক্তিত্ব তাকে নিয়ে আমরা চলে এসেছি একেবারে ক্লাসরুম দেখার পর কম্পিউটার। আপনাদের তো শুধু মানে ক্লাসরুমও নয়, আধুনিক টেকনোলজি কম্পিউটার নির্ভর শিক্ষাও আপনারা দিচ্ছেন এবং সেটা তো বোধ হয় একটা বড় সাফল্য। যাতে ইনফরমেশন টেকনোলজির আজকে দিন যাতে ইনফরমেশন টেকনোলজিকে এখানে আরও এখানে এটা মানে প্রাথমিক পর্যায় থেকে এরা এর মধ্যে পরিচিত হতে পারে। 1978 সালে বন্যার সময় এখানে বিভিন্ন এলাকা থেকে লোক এসেছিল, তারা 3 বছর এখানে স্থায়ীভাবে বসবাস আরম্ভ করল। তারপরে এখানে দেখালাম, দেখা গেল যে বিভিন্ন অসামাজিক কাজকর্ম চলছে। তখন আমরা বাধ্য হয়ে তখনকার যে কাউন্সিলর ছিলেন ধীরেন ঘোষ মহাশয় তাকে নিয়ে তার উদ্যোগে আমরা এদেরকে এই বাড়ি থেকে তাড়ালাম। তারপরে আমরা স্থির করলাম যে এইটা তো ভ্যাকেন্ট হলো, এখন কি করা যাবে। তখন আমরা ঠিক করলাম না এখানে একটা আমরা প্রাইমারি স্কুল করব। 8 জন ছাত্রছাত্রী দিয়ে আমরা স্কুলটা শুরু করি এবং আমরা আশেপাশের এলাকায়, আমাদের তো পয়সা টয়সা তখন ছিল না, আমরা হাতে লিখে পোস্টার দিয়ে সমস্ত এলাকায় ছড়িয়ে দিই এবং আস্তে আস্তে যতদূর মনে পড়ছে এখানে এসে আলোচনা করলাম 330 জন ছাত্রছাত্রী আমাদের হয়েছিল, হয়তো পরে আরও কিছু বেশি হতে পারে। বর্তমানে আমরা তো কোনো সরকারি অ্যাড পাই না, কিন্তু আমরা নথিভুক্ত করেছি যে সরকারের থেকে যদি কোনো অ্যাড বা সাহায্য পাওয়া যায় সেই জন্য আমরা সরকারের কাছে একটা নথিভুক্ত করা আছে। এখনও অবধি আমরা সেটা কোনো গ্র্যান্ট বা কিছু পাইনি। আমি এই স্কুল কমিটির সাথে একজন সাধারণ কর্মী হিসেবে যুক্ত হয়েছি। তো আমি খুব ভাগ্যবান যে একটা এত সুন্দর একটা পুরনো স্কুলের সাথে যুক্ত হতে পেরে। তো এই স্কুল 1981 সালে প্রতিষ্ঠিত। তো বিজয়পুর ওয়েলফেয়ার এই স্কুল পরিচালনা করে থাকে। স্বামীজি বলতেন যে শিক্ষাই জাতির মেরুদণ্ড। তো সেই কারণে আমি সমগ্র বিজয়পুর অধিবাসীর কাছেই বলি যে বিজয়পুর ওয়েলফেয়ার এই অসামান্য সুন্দর বিষয়টি যে আমাদের বিজয়পুরবাসীর কাছে উপহার দিয়েছে সেটা যাতে আরও সর্বাঙ্গীণ সুন্দর করে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। আসুন একটু আমাদের সাথে এসে হাত মেলান আর আমরাও সামনের দিকে তাকাই। আমরা চেষ্টা করছি যে আমাদের স্কুলটা 1981 সালে স্থাপিত হয়ে প্রথম তখন মাত্র 8টা বাচ্চা ছিল। সেখান থেকে শিক্ষিকাদের সহযোগিতা, তারপরে আমাদের যে বাবা ছিলেন তাদের সহযোগিতা এবং তখনকার দিনে 2-3 জন শিক্ষিকা যারা ছিলেন তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে একসঙ্গে আমাদের বাচ্চাটি দাঁড়ান 250। ঠিক আছে, আজকের জন্য আমরা চেষ্টা করছি, আজকের পুরো ব্যাপারটা নিয়ে আমরা পুরনো প্রাক্তন ছাত্ররা আমাদের সাথে রয়েছে এবং দিদিমণিরাও রয়েছে, প্রাক্তন বর্গীয় রয়েছে, সেই জন্য আমরা চেষ্টা করছি যে এই মাধ্যমে আগামীকাল আমাদের যে বাৎসরিক অনুষ্ঠানটা আছে এই অনুষ্ঠানটা আমরা সকলকে দেখাতে চাই যে একসঙ্গে আমরা এরকম ছিলাম এবং আমরা এখনও সেইভাবে চেষ্টা করছি যে যাতে আমরা সেই 300টা দিয়ে আমাদের গোলটা এলো সেই 300-350 হয়। নমস্কার, আমি স্বপ্না ব্যানার্জি, এই বিদ্যালয় বিজয়পুর শিশু নিকেতনের প্রাক্তন প্রধান শিক্ষিকা। 1981 সালে প্রতিষ্ঠা হয়েছিল স্কুলটা, তখন আমি 1985 সালে এসেছি। সেই সময় খুব একটা স্টুডেন্ট ছিল না, যেহেতু নতুন খুব শিক্ষিকাও ছিল না তখন বেশি। আস্তে আস্তে আমরা সবাই মিলে চেষ্টা করে স্কুলের সবসময় যে অনুকূলে ছিল তা না, প্রতিকূলতাও পেয়েছি, সব কিছু এড়িয়ে গিয়ে আমার স্কুলকে অনেক এগিয়ে নিয়ে গেছি। আর আমার শিক্ষিকারা আমাকে প্রচণ্ড সাহায্য করেছে, আমার কমিটি মেম্বাররা সাহায্য করেছে এই স্কুলকে কী করে বড় করা যায়, কী করে ভালো করা যায়। আমরা অনেক চেষ্টা করেছি, অনেক আমাদের প্রচুর ফাংশন, প্রতি বছর ফাংশন হতো, 26শে জানুয়ারি প্রতিষ্ঠা দিবসে, 15ই আগস্ট অ্যানুয়াল ফাংশন, স্পোর্টস সব কিছু হয়েছে। তার সাথে সাথে আমাদের পড়াশোনার মাত্রা আমরা যতটা পেরেছি চেষ্টা করেছি যে যেন খুব উন্নত মানের হয়। আমরা চেষ্টা করেছি, আমার মনে হয় আমরা সফল হয়েছিলাম।
সঙ্গে রয়েছে খুদে খুদে সদস্যরা, এরা কিন্তু খুব মজা করছে, খেলছে এবং এখানে ধীরে ধীরে বড় হয়ে উঠছে। এরাই হয়তো আগামী দিনে এখানকার ভবিষ্যৎ এবং দেশের ভবিষ্যৎ সব কিছু এদের ওপর রয়েছে। এটা এই ছোট্ট ছোট্ট ভবিষ্যৎ এরা কেমন খেলে বেড়াচ্ছে, আনন্দ করছে, আমারও খুব ভালো লাগছে। এবং এদের সাথে খেলতে খেলতে আজকে আমি অনুষ্ঠানটা শেষ করব, কারণ ক্যালকলিংয়ের ছোট্ট পরিসরে খুব সামান্য সময় আপনাদের দেখানোর চেষ্টা করলাম কীভাবে একটা অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই ছোট ছোট্ট একেবারে ছোট্ট চারা গাছ এদেরকে বড় করে তোলার প্রচেষ্টা চলছে। আগামী দিনে আমরা আরও পৌঁছে যাবো এইরকম কোনো স্কুলে, আপনাদের দেখাবো এই সমস্ত গল্প যেখানে একদম ছোট্ট চারা গাছকে মানুষ করে তোলা হচ্ছে।